আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও বিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের বিকল্প নেই স্বাধীনতা ও গণতন্ত্রে বিশ্বাসীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি দলের নেতাকর্মীদের পাড়া মহল্লায় সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেন ওবায়দুল কাদের বুধবার রাজধানীর শ্যামলিতে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করে এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন দেশ আক্রান্ত হলে আওয়ামী লীগ বসে থাকতে পারে না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সহিংসতাকারীদের পক্ষে কথা বলছেন অভিযোগ করে তিনি বলেন তারা দেশের অর্জন চায় না তারা মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা বিরোধী দর্শকের ভূমিকা পালন করতে পারি না যখন আমার দেশ যখন আমার অর্জন আক্রান্ত যারা মুক্তিযুদ্ধে স্বাধীনতার আদর্শে বিশ্বাস করেন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি